হ্যালো, আসসালামু আলাইকুম। আমি কানে জাকসার বলছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার এই চ্যানেলে আমি আমার ট্রাভেল ব্লগও শেয়ার করে থাকি, ইভেন শেয়ার করেছিও। ইনশাল্লাহ পরবর্তীতে পরিস্থিতি শান্ত হলে আমি যে জায়গায় যাই সেই ট্রাভেল ব্লগগুলোও আমার এই চ্যানেলে থাকবে। আমার এই চ্যানেলে আজকে আমি একটি ব্যতিক্রম ধরনের কন্টেন্ট আপলোড করছি, যেটা আমার শখের বাগান নিয়ে। আমি প্রতি বছরই আমার এই শখের বাগানে বিভিন্ন ধরনের সবজি চাষ করে থাকি, যেটা আমি নিজে খেয়ে আমার ফ্রেন্ডদেরকেও আমি গিফট করে থাকি। আমার এই শখের বাগানে আমি যে ধরনের সবজিগুলো বুনে থাকি, তার মধ্যে লাল শাক, পাট শাক, ডাঁটা শাক, লাউ শাক, চাইনিজ স্কোয়াশ, পেপারস, সিলিটি পটল, স্ট্রবেরি, শিমের চারা, বিভিন্ন ধরনের সবজি আমি এখানে বুনে থাকি। আমি আমার এই সবজিগুলা শখের বাগান থেকে যেমন আনন্দ করে তুলে থাকি, তেমনি করে আমি আমার ফ্রেন্ডদের মাঝেও সেটা গিফট করে থাকি। আমি যে দেশে থাকি সেই দেশে সবার বাড়ির একটা আঙ্গিনা থাকে, যেটাকে গার্ডেন বলে। সবাই এই গার্ডেনে তাদের মন পছন্দ সবজি বুনে থাকে প্রত্যেক বছরের সামারে। আমি যে দেশে থাকি সেই দেশে ম্যাক্সিমাম সময় থাকে উইন্টার, যে কারণে আমরা মাত্র 3 মাস সময় পাই সামার। সেই সামারে আমি আমার এই শখের বাগানে এই সবজিগুলা বুনে থাকি। শুধু আমরা এশিয়ানরাই নয়, আমাদের এশিয়ানদের থেকেও সবচেয়ে বেশি সবজি বাগান করে থাকে ইংলিশরা। ইংলিশদের গার্ডেন দেখলে আপনি অবাক হবেন, তারা এত সুন্দর করে প্ল্যান করে সবজি বাগান এবং ফল বাগান করে থাকে। আজকে আমি আমার এই শখের বাগান থেকে শুধু একটা অংশই আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। এই শখের বাগানের এক অংশে আমি মূলা শাক লাগিয়েছি, সেই মূলা শাকের অংশটাই আজকে শেয়ার করছি। যদিও এখানে সামারের সময়টা খুব কম থাকে, সেই কারণে আমি যে সবজিগুলা বুনেছিলাম সেই সবজিগুলা এখনো পুরোপুরি হয়নি, এগুলা হতে আরো সময় লাগবে। ইনশাল্লাহ আমি পরবর্তীতে আমার যে সবজিগুলা হবে সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব, এবং সেই সবজি থেকে আমি রেসিপি তৈরি করেও আপনাদের মাঝে শেয়ার করব। তাহলে চলুন আমার এই শখের বাগানটা আপনাদের মাঝে এক অংশ ঘুরে দেখাই। আমি আমার শখের বাগানের এক অংশে মূলা চাষ করেছি। এই মূলা দিয়ে আমার 2টি রেসিপি আমার চ্যানেলে আপলোড হবে খুব শীঘ্রই ইনশাল্লাহ। তার মধ্যে একটি থাকবে রুই মাছ দিয়ে মূলা শাক, আরেকটা থাকবে চিংড়ি দিয়ে মূলার তরকারি। আমার কন্টেন্ট যদি আপনাদের মাঝে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা চাইলে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে, অন্য কোনো বিষয় নিয়ে দেখা হচ্ছে খুব শীঘ্রই। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।